বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা একটি আত্মজীবনীমূলক বই প্রকাশ করেছেন যেখানে তিনি দাবি করছেন তাকে সরকারের চাপ এবং হুমকির মুখে দেশ ত্যাগ করতে হয়েছিল বিচারপতি সিনহার বই এ ব্রোকেন ড্রিম রুল অব ল হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি মাত্রই প্রকাশিত হয়েছে এবং এটি এখন অ্যামাজনে কিনতে পাওয়া যাচ্ছে এই বইতে বিচারপতি সিনহা সবিস্তারে বর্ণনা করেছেন কোন পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছিল এবং কিভাবে তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয় এবং তারপর তিনি কেন প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগে বাধ্য হন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে এই বই নিয়ে আমি একটু আগে কথা বলি গত বছরের নানা নাটকীয় ঘটনাবলীর পর কোন গণমাধ্যমে এটি ছিল তার দেয়া প্রথম কোন সাক্ষাৎকার তাকে আমি শুরুতেই জিজ্ঞেস করেছিলাম কেন তিনি গত বছর দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন আবারকে যখন কমপ্লিটলি হাউজ এরেস্ট করা হল তখন আমি মনে করলাম যে স্বাধীনতা এর পরে আর একটা হলো যে পিজি হসপিটাল থেকে এই যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি সেখান থেকে ডক্টরে ডেইলি একজনকে পাঠানো হতো আমি নিঃশ্বাস দিতে পারছিলাম না এর মধ্যে একটি রাত্রে এসে আপনি আপনি বিদেশ যাবেন আপনি যাচ্ছেন আমি বললাম কেন যাবো আমি বিদেশে যে আপনি চলে যান আপনার টাকা পয়সার আমরা ব্যবস্থা করছি আমি করলাম এটা না আমি আপনাকে টাকা নেবো না আর আপনারা বললেই আমি ইয়ে করব না আমি আমি চাই সরকার প্রধান প্রধানমন্ত্রীর বিচারপতি সিনহা দাবি করছেন বাংলাদেশের সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়টি যেন সরকারের পক্ষে যায় সেজন্য তার উপর সরকারের সর্বোচ্চ মহল থেকে চাপ তৈরি করা হয়েছিল উচ্চ আদালতের পাঁচজন বিচারক তার বিরুদ্ধে অবস্থান নেন বলে যে কথা বলা হয় সে প্রসঙ্গে বিচারপতি সিনহা বলেন আমাদের একজন বিচারক তারা আমাকে বললেন যে তারা আমার সঙ্গে বসবেন না কারণ রাষ্ট্রপতি নাকি তাদেরকে এটা নিজেরাই বলছেন রাষ্ট্রপতি নাকি যে আমার বিরুদ্ধে আমি যেমন আকাশ থেকে ভেঙ্গে পড়লাম আমি প্রধান বিচারপতি আমি রাষ্ট্রপতি উনার সঙ্গে সেদিন আমাদের জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়েছে দুপুরে উনার সঙ্গে হাসি ঠাট্টা করলাম ওনার ছে যদি এরকম কোন অভিযোগ আছে উনি তো তখনই আমাকে বলতে পারতেন না এরকম উনি আমাকে আমার বিরুদ্ধে অভিযোগ আমাকে না বলে আমার অধস্থন বিচারকদেরকে বলেন যে আমার সঙ্গে না বসাল প্রধান বিচারপতি থাকাকালীন রাশিয়ার প্রধান বিচারপতি আসবেন দুই দিন পরে আমাকে বিচারকরা বললেন যে হাইকোর্টের বিচারকরাও আপনার সঙ্গে আসবেন না অর্থাৎ আমার অনুপস্থিতিতে আমি তো জাপানে ছিলাম আমার অনুপস্থিতিতে তারা এটা অর্গানাইজ করে একটা চাপ করে অর্থাৎ আপনার বিরুদ্ধে পাঁচজন বিচারকের এই যে অবস্থান সেটাও সরকার চাপ প্রয়োগের মাধ্যমে সেই পরিস্থিতি তৈরি করেছে এটা তো তারাই বলছে এটা সরকারও তো বলছে এটা তো অস্বীকার করছে না তারা রাষ্ট্রপতি ডাকিয়েছে রাষ্ট্রপতি তো ডাকলে আমাকে ডাকবে বিচারকরা যদি রাষ্ট্রপতির ডিনারে যদি আমন্ত্রিত হয়ে থাকে তাহলে আমাকে কেন আমাকে বাদ দিয়ে কেন আমি তখন ঢাকায় বলছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা